সুপ্রিয় দর্শক ও শিক্ষার্থীবৃন্দ, সঙ্গীত গুরুকুল বাঁশি শিক্ষার কার্যক্রমে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মুস্তাকিম আবির, বাঁশি শিক্ষার আরেকটি এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বন্দিশ করেছি আমরা, আলাপ করেছি, তান করেছি, এবং আজকে আমরা রাগ ইমনের ঝালা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা আজকে আলোচনা করব ঝালা কাকে বলে, ঝালা কেমন করে বাজাতে হয়, কয়েকটি ঝালার কৌশল টেকনিক নিয়ে আমরা আজকের আমাদের টিউটোরিয়ালটি সাজিয়েছি। তো প্রথমে আসি ঝালা কাকে বলে। ঝালা হচ্ছে, আমরা ক্লাসিক্যাল মিউজিক যখন একটি পরিবেশনা শেষ করি, সেই পরিবেশনা শেষ করার বা পরিবেশনার কয়েকটি ধাপ শেষ করার মাধ্যম হচ্ছে ঝালা। অনেক সময় আলাপের পরে জোর আলাপ বাজানো হয় এবং জোর আলাপের পরে জোর ঝালা দিয়ে আলাপের অংশটি শেষ করা হয়, এবং যখন তালের সাথে বাজানো হয় সেই তালটি একটি সময় গিয়ে খুব দ্রুত একটি দ্রুত লয়ে নিয়ে সেখানে ঝালা করে সেই ঝালার মাধ্যমে একটি পরিবেশনা শেষ করা হয়। বাঁশিতে সাধারণত ঝালা ছিল না, বাঁশিতে ঝালা এসেছে সেতার এবং সরোদের ওখান থেকে। সেতার এবং সরোদে কিছু বাড়তি তার থাকে, যেই তারগুলোকে চিকারি বলে। ঝালা হচ্ছে এই চিকারি এবং যেই মূল মেলোডি ইনস্ট্রুমেন্ট রয়েছে, মূল মেলোডি তার রয়েছে, সেই দুটো তারের মধ্যে সমন্বয় করে একটি বাজানো, দ্রুত লয়ে বাজানো কিছু কৌশল। তাহলে আমরা আমাদের আজকের প্র্যাকটিসে চলে যাই। আজকে আমরা কয়েকটি ঝালার প্যাটার্ন নিয়ে আলোচনা করব, কয়েকটি স্ট্রোক প্যাটার্ন নিয়ে আলোচনা করব। তো আমরা কিছু টাঙ্গিং এবং স্ট্রোক প্যাটার্ন নিয়ে আমাদের 23তম পর্বে আলোচনা করেছিলাম। তো সেই কৌশলগুলো আমি আজকে আবার রিপিট করছি না। আপনারা যারা 23তম পর্ব দেখে আসেননি, আপনারা একবার দেখে আসুন। আমরা সেই কৌশলগুলো অবলম্বন করে আজকে নতুন কিছু প্যাটার্ন, নতুন কিছু স্ট্রোক প্যাটার্ন আমরা করব। তাহলে আসি আমাদের প্রথম স্ট্রোক প্যাটার্নে। আমরা চার চার করে আমাদের একটা আবর্তন ধরে নেই। এক দুই তিন চার, এক দুই তিন চার, এক দুই তিন চার, এক দুই তিন চার, তু 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 তু, তু 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 তু, তু 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 তু, তু 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 তু। এইটা হচ্ছে আমাদের প্রথম স্ট্রোক প্যাটার্ন। এখন এইখানে আপনারা খেয়াল করুন যে তু 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 চারটা বিটই কি একই রকম যাচ্ছে। এর মধ্যে আমরা যে কোনো একটি বিটকে নিয়ে আমরা একে ইমফেসাইজ করতে পারি, এর উপর জোর দিতে পারি, এবং জোর দেওয়ার জন্য যেটা করবো আমরা, তু এর জায়গায় আমরা বলবো থু। অর্থাৎ যেখানে আমরা জোর দিব যে বিটে, সেই বিটে আমরা বলবো থু। তাহলে আমাদের, আমরা যদি প্রথম বিটে আমাদের গুরুত্বটা দিই, তাহলে কি হবে? এক দুই তিন চার, এক দুই তিন চার, এক দুই তিন চার, এক দুই তিন চার, থু তু তু তু, থু তু তু তু, থু তু তু তু, থু তু তু তু। এইভাবে আমরা দ্বিতীয় বিটে, তারপর তৃতীয় বিটে এবং চতুর্থ বিটে আমরা সব জায়গায় আমরা এই এই ইমফেসাইজ করতে পারি প্রত্যেকটা বিটকে। যেমন আমরা যদি দ্বিতীয় বিটকে জোর দিই দ্বিতীয় বিটের উপর, তাহলে কি হয়? দ্বিতীয় মাত্রাটি জোর দিলে এক দুই তিন চার, এক দুই তিন চার, এক দুই তিন চার, এক দুই তিন চার, তু থু তু তু, 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 তু থু তু তু। তাহলে তৃতীয় বিটে যদি জোর দেই, তৃতীয় মাত্রায় যদি ইমফেসাইজ করি, তাহলে হবে তু তু তু, তু তু থু তু, তু তু থু তু, তু তু থু তু, তু তু থু তু। এরপরে চতুর্থ মাত্রায় যদি আমরা জোর দেই, তাহলে তু 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 থু, তু 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 থু, তু 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 থু, তু 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 থু। তাহলে এই পুরো বিষয়টা যদি একত্রে নিয়ে আসি, যে প্রথমবার প্রথম বিটে আমি জোর দিলাম, তারপরে দ্বিতীয় বিটে, তারপর তৃতীয় বিটে এবং শেষে চতুর্থ বিটে, তাহলে কি হবে? এক দুই তিন চার, এক দুই তিন চার, এক দুই তিন চার, এক দুই তিন চার, থু তু তু তু, থু তু তু তু, থু তু তু তু, থু তু তু তু, তু থু তু তু, তু থু তু তু, তু থু তু তু, তু থু তু তু, তু 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 থু তু, 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 তু 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 থু, তু 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 থু, তু 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 থু, তু 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 থু। তাহলে বাঁশিতে শুনতে বিষয়টা কেমন লাগবে আমরা একটু দেখি। প্রথমে প্রথম মাত্রায়, তারপর দ্বিতীয় মাত্রায়, তারপর তৃতীয় মাত্রায় এবং শেষে চতুর্থ মাত্রায় আমি জোর দিচ্ছি।
তাহলে এই ছিল আমাদের প্রথম স্ট্রোক প্যাটার্ন। এখন এই স্ট্রোক প্যাটার্নের মধ্যে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে গোস্ট নোট অ্যাড করব। এটাকে তালের ভাষায় অনেকে গোস্ট নোট বলে, সেটা হচ্ছে কু কু যেই সাউন্ডটা, সেই সাউন্ডটা আমরা এর মধ্যে যুক্ত করে দিব। তাহলে কি হবে, তুকু হবে, তুকু 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 তুকু, 1 2 3 4, তুকু 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 তুকু। এইখানেও আমরা এর আগে যেমন করেছি প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ মাত্রায় গিয়ে আমরা আমাদের আমরা আমাদের স্ট্রোকটাতে একটা জোর প্রয়োগ করতে পারি। তাহলে শুনতে কেমন হবে সেটা, 1 2 3 4, থুকু তুকু 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 থুকু তুকু তুকু তুকু, তারপরে তুকু থুকু তুকু 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 থুকু তুকু 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 থুকু তুকু 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 থুকু তুকু তুকু। এরপরে তৃতীয় মাত্রায় তুকু তুকু থুকু তুকু 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 থুকু তুকু 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 থুকু তুকু 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 থুকু তুকু। এরপরে চতুর্থ মাত্রায় তুকু 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 থুকু তুকু 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 থুকু তুকু 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 থুকু তুকু 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 থুকু। আমি যদি বাঁশিতে বাজাই কেমন হয়? আমরা আমাদের মাত্রাগুলোকে ওভাবেই জোর দিয়ে দিয়ে বাজাবো, প্রথমে প্রথম মাত্রায়, তারপর দ্বিতীয় মাত্রা, তারপর তৃতীয়, তারপর চতুর্থ মাত্রায়। তাহলে এই ছিল আমাদের আজকের ঝালার প্রথম পর্ব এবং প্রথম আমাদের স্ট্রোক প্যাটার্ন। আমরা এরকম আরও কিছু স্ট্রোক প্যাটার্ন নিয়ে আপনাদের সামনে হাজির হব পরবর্তী পর্বগুলোতে, এবং পরে গিয়ে একটা সময় আমরা এই প্যাটার্নগুলোকে যুক্ত করে এদেরকে আমরা একটি কাঠামো দেওয়ার চেষ্টা করব, যেই কাঠামোটাই আমাদের ঝালার পারফরমেন্সে বা ঝালার পরিবেশনার ক্ষেত্রে আমাদেরকে সাহায্য করবে, সেটাই আমাদের জন্য ঝালা হয়ে উঠবে। তাহলে প্রচুর পরিমাণে আপনারা অনুশীলন করুন, কেননা ঝালা কিন্তু খুব দ্রুত বাজে, অর্থাৎ খুব দ্রুত লয়ে ঝালা বাজাতে হয়, সেক্ষেত্রে অনেক প্র্যাকটিস দরকার। তাহলে আপনাদের সাথে আগামী পর্বে আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।